খুব পিকড়ে ছিল এবং সেই বিএনপি 2000 একটা ক্ষমতায় ছিল কিন্তু আমি যাইনি। এবং আওয়ামী লীগ করেন সেখানে সৈয়দ আবুল হোসেন সভাপতি, আমার অফিস একই দিন থেকে, উনি 18 তলা আমি 7 তলা, উনি আমার ছোট ভাইকে ডাকত, উনি অনেক রিকোয়েস্ট করছে যে তার অফিস একদিন যাওয়ার কথা, উনি যোগাযোগ মন্ত্রী ছিল, হ্যাঁ, কিন্তু আমাকে উনি একজন নেতা পাঠান যাই না, কেন ওখানে গেলেই আমাকে একজন বলবে যে আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের মন্ত্রী, বুঝে আওয়ামী লীগ করে বুঝে লোকটা, আমি কিন্তু যাই না। বরং আমি তাকে একদিন লিফ্ট দেবো, বিএনপি লিফ্টটা আমরা চলি, হ্যাঁ, উনি বিএনপি লিফ্টে চলে, উনি 18 তলা থেকে নামছে, 7 তলায় আসে, আমি বসছি, বিশ্বাস করো আমি নির্দোষ। আমি এত কাছে ছিলাম, তারপর দিন আমি কোন দলে যাই নাই, এটা আজকে আমি খেয়াল করছি যে ঘটনায় হোক হয়তো অনেকে অতি উৎসাহিত হয়ে যে মামলাটা সেটা হয়তো অতি উৎসাহিত হয়ে গেছে, যেটা হয়তো আমারও কামনা ছিল না। আমার কিছু বড় ভাই এখানে উত্তীর্ণ কষ্ট পাইছেন, আমি একজন আন্তরিক ভাবে দুঃখিত, যারা এই ভুল কষ্ট তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই গেছি। আমি এরপর তুমি শরৎ দাদা নাম যিনি এই কলেজ এই মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, জনাব সৈয়দউদ্দিন আহমেদ আমি আরো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং কালামন্ডি স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব গোলাম মতিন চৌধুরী নর মেয়া সাহ, আমার প্রিয় শিক্ষক, হ্যাঁ, আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন, আমি দোয়া করে আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। আমি আরো স্মরণ করবো আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং কালামিটা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব নূর মোহাম্মদ স্যার, এবং আমার হাতে খড়ি দিয়েছেন তিনি, আপনারা অনেকে যারা আমার বয়স কোনো সেখানে গেছেন, আর কলা পাতায় দেখতে হবে কাকিজার কালি দিয়া আর কুলসি চিকন করিয়া এই কালি দিয়া কলা পাতা আমার স্যার লেখাইব, এরপরে হলো তার কথা, এই তার কথা কি হবে, তার কথা সিদ্ধ করতাম, সিদ্ধ করিয়া তারপর ওই কুলসির মতো বানাই এই তার কথা কথা দেখেছে আমার এই জন ছাড়া আমার শ্রদ্ধেয় শিক্ষক। আমি শিক্ষক থেকে চেষ্টা করি, আমার সবার কথা বলছে, আমি চেষ্টা করি, যাই হোক আমার কথা বলো, আপনারা আমাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আজকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন, অনেকে অনেক কিছু করেছেন, আসলে আমি এত কিছুর যোগ্য না, অনেকে অতিথি কিছু করছেন, আমি আসলে এর শিখি ভাবে না, আমি বলেছি আমি অতি ক্ষুদ্র, তারপর আপনারা আমাকে দিয়েছেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছুটা সম্মান যাতে হয় বা কলেজে উন্নয়ন হয় সে ব্যাপারে আমার দৃষ্টি থাকবে। এটা বলে আপনাদেরকে আমি শুনতে পারবো না, এটা কারণ এইখানে যারা আজকে আসছে আমি অনেকের কাছে শুনতে পারছি যে এত লোক ঘোরা কখনোই এরকম বিচ্ছিন্ন হয় না, এটা আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ হয়তো আমার উশিলায় বা আমার ছোট ভাই আছে বিদ্যুৎ সে আমিনুর, আমার সিং হের ছোট ভাই, হয়তো আমাদের উশিলায় এই কলেজের উশিলায় এই সবার উশিলায় আপনারা আসছেন, এই জন্য আমাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সর্বদাই যেটা আমার ছোট ভাই আবু কালাম বলে গেছে, আমরা সর্বদাই কিন্তু এখানে প্রতিরোধ করি, একটা টাকা দেখা গেলে একটা জিএস কেন্দ্র এলে একটা মাস কেন্দ্র আসলো এখানে, আর এখানে আপনারা আমরা কবিরাজপুর হয়ে আমরা কালামিটি স্কুলে যাই না, একটা কবিরাজপুর ছিল আমাদের মূল কেন্দ্র কিন্তু, আর সেই কবিরাজপুর হয়তো বা আমাদের দোয়া আজকে আমি এখানে আসতে পারছি, সুতরাং আমার কাছে কবিরাজপুর গোসাই দিয়া নীলগিরি কালামিটি কোনটা আলাদা না, সব আমরা এক এবং এক জায়গার মানুষ, আমরা সবাই ভাই মামা চাষা এরকম দ্বারা থাকবো, আমরা কোনো পার্থক্য হানাহানিতে না যাই, এটা আমার অনুরোধ থাকবে। আরেকটা বিষয়ে একটু বলতে হবে, সেটা হলো আমাকে যে আপনারা এরকম কমিটির সভাপতি নির্বাচিত করেছেন এজন্য ধন্যবাদ, এবং সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ, তারা আমার অনুমোদন দিয়েছে। তবে এডহক কমিটিটা হলো সেটা আপনারা সবাই বোঝেন, সবাই শিক্ষিত হন, সেটা হলো অতি অল্প সময়ের জন্য, একটা অল্প কিউ বলতে পারেন, খুব অল্প সময়ের জন্য, একটা যেটা মেয়াদ এখানে বলা আছে 6 মাস,
আমি এই ছয় মাসে কি করতে পারবো আমি জানি না, তবে বড় ভাইকে যারা এখানে আছে শুভাকাঙ্ক্ষী আমার, আমি যদি এদের সহযোগিতা পাই তাহলে আশা করি আমি কিছু করতে পারবো। আমি সংজীবী বর্তমান আমার বড় ভাইরা এখানে সবাই আমার আমার বেশিরভাগই বড় ভাই, এবং এক সময় কথাটা একটু বলি কিন্তু সময় নেই, অর্থাৎ এক সময় বড় ভাইদের সামনে দিয়ে হাঁটতাম না, ভাই এজিসান ভাই আছে সামনে ভয়ও হাঁটতাম না, কারণ কোন সময় কোনটা বলে আজকে সেই বড় ভাইয়ের সামনে আমি পড়ছি, এটার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাইছি আপনাদের কাছে। আর আরেকটা বিষয় হলো আমার ছাত্রছাত্রীরা অনেক কিছু আবদার করেছে, আবদার করেছেন, আসলে আবদার তো থাকবে, পিতা মাতার কাছে আবদার থাকবে, আমিও তোমাদের পিতা মাতার কাছে অভিভাবক একজন, এবং স্থানীয় মানুষই তোমাদের, তা আমার এটা মনে আছে তোমাকে কি বলছো, আমি আমার আপ্রাণ চেষ্টা করব তোমাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার, তারপরও আমি প্রিন্সিপাল সাহেবের শ্রদ্ধা রেখে বলছি আমি সেটাও আন্তরিক চেষ্টা করবো।